কত জনের
কত রকমের নেশা থাকে আর আমার সামান্য একটু চা এক মগ কইরা রোজ বা রাস্তে আর একটু পান রোজ গোটা কুড়ি সঙ্গে এলাস আর দুই খামসি বাবা কি তুমি আমার বাবা তুললে না না তোমার বাবা তুলি নাই কইতাছিলাম কি পানের লগে দুই খামসি বাবা জর্দা দুই একটা সিনেমা থিয়েটার সপ্তাহে তিন দিন এছাড়া আর কোনো নেশা আছে আমার আর কি থাকতে পারে তাছাড়া এগুলো তোমার নেশা না এগুলো তোমার পেশা ওই দিয়ে রেগুলার আমাদের পিষতে আসো আর নিজে যে দিন রাত মুখে আগুন নিয়ে বসে আছো একটা সিগারেট থেকে আরেকটা সিগারেট ধরাচ্ছো তাতে খরচ হয় না বুঝি হ্যাঁ সেই জন্যই তো একটা থেকে আরেকটা ধরাই সিগারেট একটু বেশি খরচ হয় তেমন দিয়স লয়ের খরচ যে বাড়তে যাইতে আছে কেন ছেড়ে দিতে পারে না কেন পারুম না সিগারেট সারানোর মতো সহজ জিনিস আছে নাকি এই তো এই বছরেই আমি পাঁচবার সিগারেট ছাড়ছি সুরট ধরছি তারপর গত মাসে তোমার চোখে ধুলো না চুলো কি পড়লো তার জন্য কুড়ি পঁচিশ টাকা বেরিয়ে গেল তোমার চোখে তো একখান শাড়ি পড়লো তার লগে আড়াইশো টাকা বাইর হইয়া গেল না আবার শাড়ির জন্য ফোটা দিচ্ছ আরে তোর ফোটা দিব কেন আপিস থেকে ভিড়ে স্বামী স্ত্রীতে মিলে একটু আলোচনা করতে আসছি আলোচনা করছি বলি কটা শাড়ি দিয়েছো আমায় বিয়ের পর থেকে শুনি হিসাব রাখলে আমেদাবাদ কটন মিলের ম্যানেজিং ডিরেক্টর হইতাম হিসাব রাখবে তা হিসাব রাখবে কেন কঞ্জস্বার্থপর আরে কি হইতে আছে আশেপাশে সব জানলা দিয়ে দেখতে আছে দেখো সবাই শোনো সবাই জানো এ দাদা চেষ্টা কি অফিসে নাটক হইব ভাই রিহার্সাল দিতে আসি তবে জোরালো নাটক মনে হচ্ছে ঐতিহাসিক তো কি গো বৌমা হলো কি কিছু হয়নি মাসিমা আজ আমাদের বিয়ের তারিখ কিনা তাই একটু জোরে জোরে গল্প তা আমাদের সময় বাবু অন্যরকম হতো যাও যাও স্নান করে ফেলো শরীরটা একটু ঠান্ডা করে আসো যাও সকালে বাজার করনি মনে আছে করি নাই না তাহলে এই বেলা করো মা যেন নিশ্চয় ইচ্ছা করে আত্মহত্যা করে নয় ছাব্বিশ টাকা কেজি মাছ খাও নর আমি ঘুষাই আদি এই নাও বাজার দেখি পচা কিছু কেন পচা কই না এই তো সব বাগদা চিংড়ির মুড়ো খসে গেছে আরে খসে যাইব কেন এই ভাবি তো বাজারে বেচতে আসে সে কি গো ধরটা গেল কোথায় কি বলো এই চল আরে আজকালকার দিনে চিংড়ি মাছের ধর হয় নাকি সে কি গো ছোট থাকতে তো চিংড়ি গুলোর ধর টাইপটা সালান দিয়া এখানে শুধু মুড়াটা বড় হয় আর ধরটা আমেরিকার পুষ্করণীতে বড় হয় ওইটাই ওগো লাগে আমাদের লেটেস্ট চুক্তি ওগো ধর মুড়া আমাগো মুড়ো দিয়ে কি হবে বিদেশি মুদ্রা আসবে আমাগো এখন বিদেশি মুদ্রা খুব টানাটানি যাইতে আছে তুমি মুড়া জাল রাঁধো বিদেশি মুদ্রা আসো কি জানি বাবু খেলে অসুখ করব না তো পাগল হইছো আমাকে গড়াইও এখন গড়গড় করে গড়াইয়া যাইতে আছে আঙ্কেল পুরানা বাজে বস্তা বস্তা অসুখ এখন আর কারোরই হয় না এখন সব অন্য রকম নতুন নতুন অসুখ চালু হইছে কি বলেছো আর এখনকার অসুখগুলোর কি সুন্দর সুন্দর নাম না গো আর হইবো না কেন সব তো ইম্পর্টেন্ট মাল আগে রোগগুলি ছিল সব ইয়া ইয়া নিউমোনিয়া ম্যালেরিয়া অ্যানিমিয়া ডিপথেরিয়া সব ইয়া ইয়া আর এখন এখন শুধু আর হ্যাঁ ইস ফ্যারিঞ্জাইটিস কনজাংটিভাইটিস এনকেফালাইটিস কি মিষ্টি কি মিষ্টি আর আজটা কি রকম এই ডাক্তার যখন তো রোগ ধরতে পারে না তখন তো ভাইরাস দারুণ নাম শুনলে ভুগতে ইচ্ছা করে আর আমার দেখো যত বাজে নামের অসুখ ফোড়া আমাশা খামাচি সব সাইতে আধুনিক রোগ হই নো স্পন্ডিলাইটিস মগু কেমন বাজনার মতো রিং রিং করে উঠলো স্পন্ডে স্পন্ডে হ্যাঁ গো আমার হয় না মানে আমার হওয়ানো যায় না কেন যাইতো না তোমার যাই হ্যাঁ খুব কষ্ট হবে না তো না 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 ঘরে দুগিতে একটু কন কন করবো সে তো আমার এমনিতেই করে আর কি করলে হবে বলো না খুব সহজ এখান থেকে বিবাদী বাগ দিন পনেরো মিনিবাসে দাঁড়াইয়া যাওয়া আশা করো তোমার সুন্দর ভাবে স্পন্ডিলাইটিস হয়ে যাইবে শুধু মিনিবাসে চড়লেই হয়ে যাবে অল্পা দইব এছাড়া ও রোগটা হওয়ানে এরা কোনো চান্সই নেই খোঁজ হইয়া দেখো মিনিবাস বাইর হওয়ানের আগে রোগ ছিলই না তাহলে আমি খুব পাবো রোজ তিন চারবার করে যাতায়াত করবো সিট খালি থাকলেও বসবো না আচ্ছা অসুখটা হলে অনেকদিন শুয়ে থাকতে হবে না 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 একদমই না গলায় একটা মোটা গয়না পরাইয়া দিব বাগা হেলথ ইসিয়ান কুর্তাগো যেমন পরায় তারপর একটা রঙিন স্কার্ফ জড়াইয়া রাখবা ব্যাস
খুব সুন্দর দেখাবে না গো থাকো তখন আমার সঙ্গে একটা ফটো তুলবে তো বলো না তুলবে তো তুলুম তুলুম অ্যাসিস্ট্যান্টের পাশে তার মালিক না থাকলে ফটো কি ভালো হইব কিন্তু অত হাঙ্গামায় কাম কি তোমার তো একটা সুন্দর অসুখ এমনিতেই আছে ও মা তাই নাকি কই আমি তো বুঝতে পারি না আমি পাই না কি গো এনসাইক্লোপিডিয়া একদম উচ্চারণই হয় না কিন্তু কি কি যে ভালো লাগছে আমার ওর মানে কি শব্দকোষ বাংলাটাও কি মিষ্টি শব্দকোষ হলে কি হয় কোষে কোষে শুধু শব্দ ভরা থাকে কারণে অকারণে সিটকাইয়া সিটকাইয়া বাইর হইয়া আসে কথা বলবে আমি কথা বললেই গায়ে ফসকা পড়ে তাই বিয়ের আগে দু বছর আমার পিছনে ঘুর ঘুর করেছি আমি যদি দুই বছর তোমার পিছনে পিছনে ঘুরিয়ে থাকি তুমিও সেই দুই বছর আমার সামনে সামনে ঘুরছিল মনে নাই বইয়েও যাই না কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল আমার আইছিল একবার করে কম্পার্টমেন্টাল পে তবে বিয়ে পাস করেছে তার মানেটা কি প্রত্যেকটা কম্পার্টমেন্ট মানে প্রতিটা খোপে খোপে থরন নলেজ লইয়া তবে পাস করছি একেবারে পাস করলে এত এক্সপিরিয়েন্স কি হইত বিয়ের আগে তিন তিনটে মেয়ের সাথে তুমি প্রেম করেছো তুমি একটা দুশ্চরিত্র প্রেম করলে চরিত্র খারাপ হয় না চরিত্র খারাপ হয় বিয়ার পত্রিকা সেটা আমার একবারই হয়েছে তোমার লাগে এখন তো আমাকে আর ভালো লাগবে না আগে তুমি বলতে আমার চুল চোখের পাতা দাঁত সব কি সুন্দর তখন কি আর জানতাম সবই ফল ইয়ে এসে তার উপরে হাতের মতন বদল এক লোকে রিক্সায় চাপতে গেলে রিক্সাওয়ালা পর্যন্ত কয় বাবু আপনি মায়ের কোলে বসে সবাই তোমার মতন ব্যাগেটি হবে দেখলেই মনে হয় সংসারে তুমি বিক্ষ লেগেছে তারপর তোমার দেখলেই মনে হয় দুর্ভিক্ষের কারণটা কি বেশ বেশ অল্প বয়সে বিয়ে হলে মোটাই হয়ে যায় কার অল্প বয়স তোমার বিয়ের আগে আমি মোটে 22টা বসন্তই দেখেছি মোটে 22টা দেখছো কত বসন্ত অন্ধই হয়ে আসিলা তাই বলে এই ভর সন্ধ্যেবেলা তুমি আমার চেয়ারে তুলবে বয়স ঠিক না তুলুম এমন তো আমি ভাবতেও পারি নাই যদি তুলুম ভাবতাম তাহলে তো ওয়েট লিফটিং প্র্যাকটিস করতাম একটা ছেলে মেয়ে যদি থাকতো সেটা তো আর বাপের বাড়ি থেকে আনা যায় না জেঠিমা বার্নাল আছে দুধ তোর বার্নালের কেতাই আগুন মিষ্টি কইরা কও না না রে বিটু আমার কো থার্মোমিটারও না বার্নালও নাই রে বাবারে হাতটা ঝুমঝুম করছে আমার মনে হয় হ্যান্ডেলাইটিস হচ্ছে হ্যান্ডে না স্পন্ডে হাতে হয় না ঘাড়ে এইবার আমার একটা অসুখ হল কি অসুখ থ্রম্বোসিস সেটা আবার কি এইটার মধ্যে আর হাত দিও না একটা অসুগন্ত কামান লাগে সাইরা দাও না ঠিক আছে সে না হয় ছেড়েই দিলাম কিন্তু এটা কি করে হয় আমায় সব বলো কি কইরা হয় হইলে কিছু কিছু কি হয় কি আবার হই বল থম হইয়া বৈশা সৃষ্টিতে তে চলে যাম ইস আমার হবে না আমার হবে আবার কই আমার হইব একটা মিষ্টি অসুগ আমার যদি ছাড়তে পারে না আমি না তোমার একমাত্র স্ত্রী আমিও তো তোমার একমাত্র স্বামী আইসা বাপু দুজনেরই হইব দুইজনে এক লাগ হইরাই মরু তা তুমিও বাঁচবা আমিও বাঁচব ধন্যবাদ